এই ধরনের ফটো ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ধরনের ফটো আপনি ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনি ক্রোম ব্রাউজারে কী কী সার্চ করবেন। তো বন্ধুরা, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আপনি হাইপিক অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে হাইপিক অ্যাপসটি সার্চ করে ডাউনলোড করে নেবেন। আপডেট চাইলে আপডেটটা দিয়ে নেবেন। তো হাইপিক লিখে সার্চ করলে আপনি হাইপিক অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম, কারণ আমার হাইপিক অ্যাপসটি ডাউনলোড করা আছে। তারপরে আমরা একটি ফটো সিলেক্ট করে নিব। তো ফটো সিলেক্ট করা হয়ে গেলে অ্যাডজাস্টে ক্লিক করে দিব এবং ক্রপে ক্লিক করে দিব। তারপরে ফটোটি আমরা ক্রপ করে নিব। বন্ধুরা, আমি যেমনভাবে করছি আপনারাও তেমনভাবেই করবেন, তাহলেই সহজেই পারবেন। তো বন্ধুরা, ক্রপ করা হয়ে গেলে এখানে আমরা এআই ক্লিক করে দিব। তো আমরা এখানে আপনার ফটোর সাইজটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে বন্ধুরা একটা প্রম্পট লিখতে হবে। তো আমরা এখানে মাউন্টেন লিখে সার্চ করে দিব। তো আমি উপরে শো করে দিয়েছি। তারপরে জেনারেটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো এআই দিয়ে জেনারেট হচ্ছে। 100% হয়ে গেলে জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার নেটওয়ার্কটি মানে ক্লিয়ার হতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফটো ক্রিয়েট হয়ে গেছে। ভাবা যায় বন্ধুরা, কত সুন্দর ছবি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লাই ক্লিক করে দিব এবং সাইনে ক্লিক করে দিব। তারপরে ওপরে সেভ অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আরেকটি ফটো মানে জেনারেট করে দেখাচ্ছি। তো আমি ট্রি অ্যান্ড গ্রাস লিখে দিব। তো কত সুন্দর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড চলে আসবে দেখবেন। তো বন্ধুরা, দেখেন কত সুন্দর গ্রিন ন্যাচারাল পিক চলে আসছে, কত সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটির। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।